নমস্কার এই ভিডিওর ঠিক আগের ভিডিওটায় আমি দেখিয়েছিলাম নতুন এসএসসির ওয়েবসাইট মানে এসএসসি ডট ইন এই ওয়েবসাইটে আপনারা কি করে রেজিস্ট্রেশন করবেন পুরাতন যে এসএসসির ওয়েবসাইট ছিল তার ওয়েবসাইটটার নাম ছিল এসএসসি ডট এনআইসি ডট ইন আগে এখানেই আপনাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে তারপর ভ্যারাইটি পোস্টে অ্যাপ্লাই করতে হতো কিছুদিন আগে থেকে এই প্রসেস চেঞ্জ হয়ে গেছে আগের রেজিস্ট্রেশন যে নাম্বারটি ছিল সেগুলো এখানে কাজে লাগবে না এখানে কিন্তু আপনাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে যারা রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার এই ভিডিওর ঠিক আগের ভিডিওটা একবার দেখে নেবেন আপনাদের কিন্তু বুঝতে সুবিধা হবে এবার নতুন ওয়েবসাইটে কী কী চেঞ্জ হয়েছে সেটা আমি রেজিস্ট্রেশন করার সময় বলেছি আর অ্যাপ্লাই প্রসেসে একটুখানি চেঞ্জ হয়েছে সেখানে হলো এটাই আগে অ্যাপ্লাই করার সময় আপনাকে ফটো সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হতো এখন কিন্তু লাইভ ফটো আপলোড করতে হবে লাইভ ফটো আপনি কী করে ক্যাপচার করবেন আপনার ল্যাপটপে যে ওয়েব ক্যাম আছে সেটা দিয়ে ক্যাপচার করতে পারেন অথবা কেউ যদি পিসি থেকে করেন কারোর যদি ওয়েব ক্যাম না থাকে তাহলে তারা কী করে কাজটি করবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো তাই অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখুন বর্তমানে এসএসসির ওয়েবসাইটে ফেস টুয়েলভ দু হাজার চব্বিশের রিক্রুটমেন্ট প্রসেস চলছে এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের ভ্যারাইটি পোস্ট আছে আপনারা বিভিন্ন পোস্টে অ্যাপ্লাই করতে পারেন এর একটা ব্রিফ নোটিফিকেশান আছে সেই নোটিফিকেশনে কিন্তু দেওয়া আছে কোন জোনে কতগুলো পোস্ট আছে এবং তার কোয়ালিফিকেশান কী আছে নোটিফিকেশন নিয়ে আমি আলোচনা করছি না আমি অ্যাপ্লাই প্রসেসটা এখানে দেখাবো সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ থেকে এবং তার চলবে অ্যাপ্লিকেশনটা আঠেরো তিন দু হাজার চব্বিশ রাত এগারোটা পর্যন্ত অনলাইন ফি পেমেন্ট করতে পারবেন একদিন বেশি মানে উনিশ তিন দু হাজার চব্বিশ পর্যন্ত অ্যাপ্লাই করার জন্য এখানে যে অ্যাপ্লাই বলে সেকশনটি আছে এটির ওপর ক্লিক করবেন অবশ্য এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাকে আগে রেজিস্ট্রেশন করে রাখতে হবে যেটা স্বাভাবিক বারবার আমি বলছি আপনাদের বোঝার সুবিধার জন্য কারণ ওয়েবসাইটটা নতুন তো সেই জন্য আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করছি এখানে ক্লিক করার পর কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে পেমেন্ট মোড বা সব কিছু ডিটেল ঠিকঠাক ফিল করতে হবে তারপর জাস্ট আমি ফিল ফর্ম এই অপশানটায় ক্লিক করছি এখানে ক্লিক করার পর আপনার পার্সোনাল ডিটেল যেগুলো আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন সেগুলো সব এখানে শো হবে এখান থেকে আপনি কিছু এডিট করতে পারবেন না সব কিছু ইনঅ্যাক্টিভ আছে সরাসরি নেক্সট করবেন তারপর আবার ওকে করে দেবেন সেকেন্ড অপশানে জানতে চাওয়া হচ্ছে আপনি এক্স সার্ভিসম্যান কিনা যদি ইয়েস হয় ইয়েস করবেন অন্যথায় নো করবেন আমি এটা নো করে আবার আমি সেভেন নেক্সট করছি সেভেন নেক্সট করার পর আবার একটা এরকম সাকসেস মেসেজ চলে আসবে সেটাকে আবার ওকে করে দেবেন তারপর আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চান সেটা ডিটেল দিতে হবে এখান থেকে রিজিয়ন হিসেবে আমি ইস্টার্ন রিজিয়ন সিলেক্ট করছি এবার আপনারা যেখানে অ্যাপ্লাই করতে চান সেটা সিলেক্ট করবেন পোস্ট কোড এখান থেকে আপনি চুজ করবেন এখানে কিন্তু অনেকগুলো পোস্ট আছে এবার বলে দিই এখানে যে পোস্টগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন সেখানে প্রতিটা পোস্টের জন্য আপনাকে কিন্তু আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে যেমন এসএসসি জিডির যখন ফর্ম ফিল আপ হতো তখন যেমন বিএসএফ আসাম রাইফেলস সব একটাতেই হয়ে যেত এখানে কিন্তু সেটা নয় এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফর্ম ফিল করতে হবে এবং আলাদা আলাদা পেমেন্ট করতে হবে প্রতিবার কিন্তু একশো টাকা করে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এখান থেকে ধরুন আমি এটা একটা সিলেক্ট করছি এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে এই পোস্টটা গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাবাব ক্যান্ডিডেটদের জন্য এবং পোস্টটার নাম হচ্ছে জুনিয়র জুলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট আমি আবার একটা অন্য পোস্ট এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমি যে কোনো একটা সিলেক্ট করছি ধরুন এটা সিলেক্ট করলাম এটার আবার কোয়ালিফিকেশান আসছে হায়ার সেকেন্ডারি আর পোস্টের নাম হচ্ছে আর্টিস্ট গ্রেড ওয়ান এবার আপনাদের যেটা পছন্দ সই পোস্ট হবে সেটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এরকম দেখুন এখানে যে সিলেক্ট করা হলো পোস্ট কোডটা এবার যদি মনে হয় আপনি দুটোতেই অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু আপনাকে আবার নতুন করে ফর্ম ফিল করতে হবে পেমেন্টও কিন্তু প্রতিবার করতে হবে এখান থেকে আপনার হায়েস্ট কোয়ালিফিকেশান কী আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে বলা হচ্ছে যে পোস্টে আপনি অ্যাপ্লাই করছেন ওই পোস্টের জন্য আপনার কি আলাদা করে কোনো কোয়ালিফিকেশান আছে কি না যদি থাকে সেটা এখানে ব্রিফলি মেনশন করবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই তারপরে এই অপশানটায় টিকমার্ক দেবেন কারণ এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য আপনি যে সমস্ত তথ্যগুলো এখানে দিচ্ছেন সেগুলো সব সত্য তারপরে বলা হচ্ছে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য আপনার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা সেটা আছে কিনা না অবশ্যই এটা আছে সেই জন্য ইয়েস করবেন আর কোনো যদি এক্সপিরিয়েন্স যদি আপনার না থেকে থাকে যদি থাকে তো ইয়েস করবেন যদি না থেকে থাকে এটাকে নট অ্যাপ্লিকেবল করে দেবেন তারপর এখান থেকে প্রেফারেন্স দিতে হবে কোথায় আপনি আপনার পরীক্ষা সেন্টার পেতে চান আপনার নিয়ারেস্ট যেটা আছে সেটা সিলেক্ট করবেন আমি ইস্টার্ন জোনের মধ্যে কলকাতা সিলেক্ট করছি তারপর কটক সিলেক্ট করছি এবং তারপর আর একটা কল্যাণী আছে এখানে কলকাতা কল্যাণী এবং শিলিগুড়ি এগুলোই কিন্তু কাছাকাছি পরীক্ষা প্রেফারেন্স যেটা এটা যখন আপনি আবার আর একটা ফর্ম ফিল করবেন মানে আর একটা পোস্টের জন্য সেই প্রেফারেন্স কিন্তু বারবার দিতে হবে না এটা একবারই দিতে হবে নেক্সট টাইম যখন অন্য কোনো পোস্টের জন্য আপনি আবেদন করবেন শুধু ওখানে পোস্ট কোডটা সিলেক্ট করতে হবে আর পরীক্ষা কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা ডেটে হবে তাই এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই সাতাশের তিন নম্বর অপশানে বলা হচ্ছে আপনার কোনো লেখকের দরকার আছে কি না যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন এটা নো রাখবেন আর যদি আপনি দরকার হয় তাহলে তো অবশ্যই ইয়েস রাখতে হবে আর যদি আপনার এজ রিল্যাক্সেশনের দরকার হয় তাহলে করবেন অন্যথায় নো করবেন তারপর নেক্সট করবেন এরপর আসছে আসল ফটো এবং সিগনেচার আপলোড করার জায়গা এখানে আপনাকে লাইভ ফটো আপলোড করতে হবে লাইভ ফটো আপলোডের ক্ষেত্রে নিয়ম বলে দিচ্ছি প্রথমত বলে দিই যদি আপনি ল্যাপটপ থেকে কাজ করেন দেখুন এখানে বলা হচ্ছে আপনাকে প্লেন ব্যাকগ্রাউন্ডে লাইট আছে মানে আপনার ফেসে লাইট পড়বে এরকম জায়গায় আপনাকে ল্যাপটপ রাখতে হবে ক্যামেরা থাকতে হবে আপনার চোখের লেভেলে চশমা পড়া টুপি পড়া ফটো কিন্তু অ্যালাউ নয় এবং মাস্ক পরা ফটো অ্যালাউ নয় প্রথমে আমি ল্যাপটপ থেকে কি করে লাইভ ফটো ক্যাপচার করবেন সেটা দেখাবো সেই জন্য ক্যাপচার লাইভ ফটো এই অপশানটাই ক্লিক করবেন তারপর এখানে আপনার ক্যামেরা পারমিশন অন করতে হবে এটাকে অ্যালাউ করে দেবেন তাহলেই দেখবেন আপনার ওয়েব ক্যাম্প চালু হয়ে গেছে মুখটাকে মোটামুটি এই লাল বক্সের মধ্যে সেন্টার করে ক্যাপচার করবেন যদি মনে হয় ফটো কোনো গন্ডগোল আছে তাহলে ক্যাপচার এগেন করলে আবার কিন্তু ওয়েবক্যাম ওপেন হবে খেয়াল করে দেখুন এখানে কিন্তু আবার ওয়েবক্যাম ওপেন হয়ে গেছে এটা আমি ক্লোজ করে দিচ্ছি এই মুহূর্তে আমি ফটোটা তুলছি না মোবাইল থেকে এবার কী করে করবেন সেটা দেখাবো মোবাইল থেকে করার জন্য আপনার ফোনপে বা পেটিএম যে কোনো একটা অ্যাপ ওপেন করবেন যেটা দিয়ে স্ক্যান করেন সেই স্ক্যানারটা ওপেন করে এই যে বারকোডটা আছে এটার ওপর আপনি ফোকাস করবেন তাহলেই দেখবেন আপনার ফোনে একটি অ্যাপ ডাউনলোড করতে বলছে এবং সেটিকে ক্লিক করলে সরাসরি আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে এসে আপনি একটা অ্যাপ ওপেন করবেন সেটা হলো মাই এসএসসি আমি ইনস্টল করে নিয়েছি সেই জন্য আমি আর ডাউনলোড প্রসেস দেখাচ্ছি না তারপরে এটাকে ওপেন করবেন ওপেন করার পর এসএসসি থেকে পাওয়া রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড এবং ক্যাপচাটি পুট করে এখানে লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনার সব কিছু ডিটেল এখানে শো হবে এখানে আপনাকে ফটো ক্যাপচার করতে হবে ফটো ক্যাপচার করার জন্য ক্যাপচার অপশানটায় ক্লিক করবেন খেয়াল করে দেখুন এখানে কিছু স্যাম্পেল দেওয়া আছে কী জাতীয় ফটো অ্যাকসেপ্টেবেল এবং কোনটা অ্যাকসেপ্টেবল নয় পেসে যেন ভালো রকম লাইট পড়ে এরকম ফটোই কিন্তু অ্যাকসেপ্টেবেল চশমা পড়া মাস্ক পরা ফটো অ্যাকসেপ্টেবল নয় ফটোগ্রাফ ক্যাপচার করার জন্য নিচে যে ক্যামেরা অপশনটি দেখতে পাচ্ছেন ওটির উপর একবার ক্লিক করবেন এখানে কিছু পারমিশন চাওয়া হচ্ছে অ্যালাউ করে দেবেন তারপর আপনার ক্যামেরা অ্যাপ ওপেন হয়ে যাবে ফ্রন্ট ক্যামেরাতেই ওপেন হবে আপনার সুবিধা মতো একটা জায়গায় পজিশন করে দাঁড়িয়ে ভালো করে একটা ছবি তুলে নেবেন দেখুন ফটো অ্যাপ্রুভড অ্যান্ড প্রসিড হয়ে গেছে তারপর সরাসরি আপলোড করবেন ফটোগ্রাফ আপলোড সাকসেসফুলি এরকম একটা মেসেজ চলে এলো কন্টিনিউ ইন ওয়েবসাইট তারপর আবার রিটার্ন করে দেবেন এভাবে কিন্তু ফটোগ্রাফ আপলোড করবেন যদি আপনার কাছে ওয়েবক্রাম না থাকে আমি এখানে রিটার্ন করে দিচ্ছি এখানেও দেখুন ফটোগ্রাফ আপলোড হয়ে গেছে এবং সেটা এখানে শো হচ্ছে এরপর আমি আবার মেন ওয়েবসাইটে চলে আসছি এখানেতে কিন্তু কোনো রকম ফটোগ্রাফ নেই তাহলে আপনি ফটোগ্রাফটা কি করে পাবেন কিছুই নয় একবার গো ব্যাক করবেন তারপর আবার সেভেন নেক্সট করবেন খেয়াল করে দেখুন এখানে ফটোগ্রাফ চলে এসেছে তারপর আপনার একটা সিগনেচার আপলোড করবেন চার ইন্টু দু সেন্টিমিটার দশ থেকে কুড়ি কবির মধ্যে সিগনেচার আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর সেভেন নেক্সট করবেন তারপর আপনার টোটাল যে ফর্মটা আছে সেটা শো হবে একবার ভালো করে পড়ে নিয়ে আবার সেভেন নেক্সট করবেন তারপর আই এগ্রি অপশনটায় টিকমার্ক দিয়ে নিচের যে ক্যাপচাটি আছে এটা এখানে ফিল করে আবার সেভেন নেক্সট করবেন দেখুন আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এরপর আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন একশো টাকা পেমেন্ট করতে বলা হচ্ছে সেটা জাস্ট পে করে দেবেন পে করার জন্য আমি ইউপিআই সাধারণত ইউজ করি আপনারা প্রত্যেকেই জানেন যারা আমার ফর্ম ফিল আপ দেখেন সেই জন্য ইউপিআই কিউআর কোড সিলেক্ট করবেন এখানে আপনার ফোনটা স্ক্যান করে পেমেন্ট করে দিলেই কিন্তু পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট কমপ্লিট হওয়ার পর আপনার সামনে রিসিট জেনারেট হয়ে যাবে কিন্তু সেখান থেকে আপনি ফর্মটা মানে যে ফিল করলেন যে ফর্মটা সেটা ডাউনলোড করতে পারবেন না ডাউনলোড করার জন্য অ্যাপ্লিকেশন হিস্ট্রি অপশানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যেহেতু এখানে একটাই এখন ফেজ টুয়েলভ চলছে সেই জন্য এটাই শো হবে তারপর অ্যাপ্লিকেশন ডিটেলের ওপর আবার ক্লিক করবেন এখান থেকে সিলেক্ট ইয়ার দু হাজার চব্বিশ করবেন তাহলেই দেখবেন আপনি এখানে কোন কোন পোস্টে অ্যাপ্লাই করেছেন তার সব ডিটেল চলে এসেছে যেটার দরকার প্রিন্ট আউট করার যেহেতু তিনটে আমি আলাদা আলাদা পোস্টে অ্যাপ্লাই করেছি সেই জন্য তিনটে এখানে শো হচ্ছে জাস্ট এখানে ড্রপডাউন মেনুটায় ক্লিক করবেন এখানে প্রিন্ট অপশানটা ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে ফর্ম জেনারেট হয়ে যাবে এটাই হলো মেন ফর্ম এটা আপনাকে প্রিন্ট আউট করে রাখতে হবে আবারও বলছি এখানে প্রতিটা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে এবং আলাদা আলাদাভাবে পেমেন্ট করতে হবে কিন্তু ফটোগ্রাফ একবার তুললেই হয়ে যাবে যেহেতু একটাই পোস্ট সেই জন্য ফটোগ্রাফ একবারই প্রয়োজন হচ্ছে যদি আপনি এরপর অন্য কোনো নোটিফিকেশন বেরোয় সেখানে অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু সেখানে আবার লাইভ ফটো তুলতে হবে এই লাইভ ফটোটাই কিন্তু কাজ হবে না আশা করি আপনাদের বোঝাতে পারলাম ফেস টুয়েলভে কী করে আপনারা অ্যাপ্লাই করবেন টোটাল ফর্ম ফিল আপের প্রসেসটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কোনো জায়গায় যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সম্ভাব্য যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলোর একটা কমপ্লিট অ্যান্সার দিয়ে তার সেই রিলেটেড একটা ভিডিও প্যাকেজ তৈরি করে দেওয়ার জন্য আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন